যুদ্ধ অপরাধীদের ফাঁসির দাবিতে আরও একটি দিন পার করল গণজাগরণ মঞ্চে তারুণ্যের প্রতিবাদ। নবম দিনের কর্মসূচিতে বিকাল তিনটায় ফাল্গুনের প্রতিবাদী গান পরিবেশন করবেন শিল্পীরা। এরপর মোমবাতি প্রজ্বলনের নতুন কর্মসূচিও আসতে পারে বলে জানিয়েছেন আয়োজকেরা। টানা নয় দিনে এতটুকু ক্লান্তির ছাপ নেই তারুণ্যের এই প্রতিবাদে। এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শিবির কর্মীদের ঝটিকা তাণ্ডবের পর শাহবাগ এলাকায় নিরাপত্তা বাড়াতে মোতায়েন করা হয়েছে বিশেষ নিরাপত্তা বাহিনী সোয়াত। সেখানে আছেন আমাদের সহকর্মী ফাল্গুনী রশিদ, সবশেষ জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন তিনি। ফাল্গুনী, তারুণ্যের এই আন্দোলনের তো আজ নবম দিন, তো আপনি কি দেখছেন গণজাগরণ মঞ্চে আজকে কি চলছে? আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে দলে দলে মানুষ এসে কিন্তু এই গণজাগরণ মঞ্চে যোগ দিচ্ছেন। সকালে আমরা দেখেছি মানুষ খুব বেশি ছিলেন না, তবে যতই বেলা বাড়ছে ততই কিন্তু এখানে সাধারণ মানুষের ভিড় বাড়ছে। কিছুক্ষণ আগে আমি দেখেছি কিশোরগঞ্জ থেকে একটি মিছিল এসে এখানে যোগ দিয়েছে। এছাড়াও তারা কিন্তু এই কর্মসূচি আজকে শুরু করেন মূলত ফাগুনের যে আগুন লাগা পলাশ, সেই পলাশের শুভেচ্ছা দিয়ে কিন্তু এই প্রতিবাদী কর্মসূচির আজকের দিনটি শুরু হয়। এবং এখান থেকে প্রতি মুহূর্তে স্লোগান দেওয়া হচ্ছে, নতুন নতুন বেশ কিছু স্লোগান তারা এখান থেকে দিচ্ছেন, যেমন খোকা ঘুমালো পাড়া জুড়ালো, এই ছোটবেলার এই কবিতাটি আমরা সবাই জানি। এর সাথে মিলিয়ে তারা বলছেন খোকা ঘুমায় না পাড়া জুড়ায় না কারণ দেশে এখনো রাজাকার রয়েছে। এভাবে ছন্দে ছন্দে মিলিয়ে মিলিয়ে তারা কিন্তু স্লোগান দিয়ে চলেছেন। এবং যেমনটি আমি বলছিলাম যে আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাটি আসলে পয়লা ফাল্গুনে সবসময় লোকালোকারণ্য থাকে, এবং আমি এখানে দেখেছি কিছুক্ষণ পরপরই সেই বাসন্তী রঙের শাড়ি পরেই সেই ফুল মালা গলায় দিয়েই কিন্তু এখানে মানুষজন এসে জড়ো হচ্ছেন, এবং ধীরে ধীরে এই সমাবেশের পরিধি কিন্তু বাড়ছে। আমি আপনাকে আরও জানিয়ে রাখতে চাই যে এই আজকের যে কর্মসূচি, এতে বিকেল তিনটার দিকে যেটি রয়েছে, বিকেল তিনটার দিকে এখান থেকে ফাল্গুনের প্রতিবাদী গান পরিবেশন করা হবে, এবং সন্ধ্যার সময় মোমবাতি প্রজ্বলনের একটি কর্মসূচি এখানকার যে তরুণ প্রজন্ম আছেন তারা কিন্তু ঘোষণা দিয়েছেন। ধন্যবাদ ফাল্গুনী।